আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ চ্যানেল আইরূপের সংবাদে। বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি বাবলি শহীদ। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। অক্সফোর্ড হাউস মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ। তারেক রহমানের বক্তব্যের প্রতিবাদে প্রজন্ম একাত্তরের সভা। শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো, এবার বিস্তারিত। পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে লন্ডনে নানা আয়োজনে উদযাপিত হলো পহেলা বৈশাখ। বিস্তারিত দেখুন আমাদের চিফ রিপোর্টার শাহ এমি হোসেন। পৃথিবীর যে প্রান্তেই বাঙালি আছে সেই প্রান্তেই পহেলা বৈশাখ উদযাপন করে না এমন বাঙালি খুঁজে পাওয়া যাবে না। সকলে একাত্মতা ঘোষণা করে এই বৈশাখেও। প্রবাসে থাকলেও বাঙালিরা কোনো অংশে পিছিয়ে নেই। দেশের পাশাপাশি বাঙালি প্রবাসীরাও পালন করছে বৈশাখী উৎসব। এর ব্যতিক্রম নয় বিলেতেও। এই প্রজন্মের কাছে দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার লক্ষ্যে পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন অক্সফোর্ড হাউস অডিটোরিয়ামে বাংলা নববর্ষ উদযাপন পরিষদ আয়োজন করে এই প্রজন্ম ছেলেমেয়েদের নিয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে। বাংলা সংস্কৃতি যেন বিশ্বের সর্বস্তরে পৌঁছায় দেয়, সেই উদ্দেশ্যেই আমরা আমাদের বাচ্চাদের জন্য, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এইগুলো আয়োজন করে থাকি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেজা আহমেদ ফয়সল চৌধুরী সুয়েব। তিনি প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন। পহেলা বৈশাখের তাৎপর্য তুলে ধরে বলেন, আমি যারা বৈশাখ মেলা করেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আপনারা বৈশাখের যে মেলা করেন, বৈশাখী মেলা করেন, এটি আপনারা করুন বৈশাখের প্রথম দিনে। তাতে আমাদের যারা নতুন প্রজন্ম তারা সেটি থেকে উপকৃত হবে, তারা কালচারের প্র্যাকটিস করবে, তারা সংস্কৃতির প্র্যাকটিস করবে, সংস্কৃতির চর্চা করবে তারা, এবং বাংলা নববর্ষ কী সেটি তারা জানবে। ছোট ছোট ছেলেমেয়েদের ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বড়দের পাশাপাশি ছোটরাও মেতে উঠেছিল বৈশাখী উৎসবে। আজকে বাংলার নতুন বছর, তো সেই নতুন বছর পালন করতে আমরা বিলেতে থেকেও আমরা সবাই একসাথে হয়েছি এবং সবাই মিলে পালন করছি। আমাদের অনেক ভালো লাগছে, অনেক মজা হচ্ছে এখানে। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন রাজন চৌধুরী, অজন্তা দেবরায় ও সাজিয়া স্নিগ্ধা। অপরদিকে পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে আয়োজন করে সম্মিলিত বাংলা বর্ষবরণ উৎসব। অনুষ্ঠানে ছিল নৃত্য আর গানে ভরপুর। ছোট ছোট ছেলেমেয়েদের ছিল লাল রঙের পোশাকের বাহার। অনুষ্ঠানে অতিথি ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার, ইউকে বাংলা প্রেস ক্লাবের কনভেনার ও মেয়র প্রার্থী রেজা আহমেদ ফয়সল চৌধুরী সোয়েব, বিশিষ্ট কলামিস্ট ও সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী সহ বিশিষ্ট জনেরা। হাইকমিশনের পক্ষ থেকে আপনারা কিন্তু আমার কাজটিকে অনেক সহজ করে দিচ্ছেন, কারণ আমার উদ্যোগের বাইরেও এই কমিউনিটির মধ্যে এর উদ্যোগ নানান প্রকাশের মধ্য দিয়ে হচ্ছে। আপনাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা। এই বৈশাখের ভিত্তিতেই সারা বিশ্বে বাংলাদেশ বাংলা ভাষা বাংলা সংস্কৃতি একদিন আন্তর্জাতিক ভাষা সংস্কৃতির রূপে আত্মপ্রকাশ করবে। আমাদের নবপ্রজন্মের তরুণরা বাংলাদেশের সঙ্গে পরিচিত হচ্ছে, নিজের পরিচয়ের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে, এটা আমাদের সবচেয়ে বড় গৌরব। বৈশাখ মাসে হালখাতা খোলা হতো আর ঘরে ঘরে চলতো উৎসবের আমেজ। সেই থেকে পালিত হয়ে আসছে বৈশাখের উৎসব। বাঙালির প্রাণের দাবি, নব আলোয় আলোকিত হোক সকল প্রবাসী বাঙালি, এমনটাই প্রত্যাশা সকলের। পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব, আর এই উৎসবের দাবিতেই আমাদের বাঙালি কমিউনিটিরা বিভিন্ন জায়গায় পালন করছে বৈশাখী মেলা। বিশেষ করে এই প্রজন্মকে আমাদের দেশীয় কালচার শিক্ষা দেওয়ার জন্যেই এই আয়োজন। বেথনাল গ্রিনের অক্সফোর্ড হাউস থেকে শাহ এমি হোসেন, চ্যানেল আই, লন্ডন। প্রজন্ম একাত্তর ইউকের উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতা ও জাতির জনককে জড়িয়ে তারেক রহমানের দেয়া বক্তব্যের প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পূর্ব লন্ডনের মন্টিফিউরি সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আহমেদ নুরুল টিপু। ফকর চৌধুরীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন অ্যাডভোকেট সৈকত আচার্যী, অ্যাডভোকেট এম এ করিম, আলতাফুর রহমান মুজাহিদ, সৈয়দ এহসান, শফিক মিয়া ও আশরাফ উদ্দিন, অ্যাডভোকেট আনিসুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা ইতিহাস বিকৃত করে তারেক জিয়ার বক্তব্যের প্রতিবাদ জানান এবং অবিলম্বে এই সংক্রান্ত তার দেয়া বক্তব্য প্রত্যাহারের দাবি করেন। যুক্তরাজ্য জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কেন্দ্রীয় যুগ্ম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এটিইউ তাজ রহমানের জাপার প্রেসিডিয়াম সদস্য মনোনীত হয় তাকে সংবর্ধনা জানিয়েছেন যুক্তরাজ্য জাতীয় পার্টি। বৃহস্পতিবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা জাতীয় পার্টির রাজনীতিতে দেশে বিদেশে তাজ রহমানের অবদানের ভূয়সী প্রশংসা করেন। যুক্তরাজ্য জাতীয় পার্টির সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে ও যুব সংহতি সভাপতি মাসুক আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন শামসুল ইসলাম সেলিম, আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মিডিয়া ব্যক্তিত্ব আলি সাদেক শিপু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন, সাইফ রহমান, শাহেদ আহমেদ, আবু তালে মুরাদ প্রমুখ। এই যুক্তরাজ্য জাতীয় পার্টি সুসংগঠিত করার জন্য এই দলের যতটুকু সহযোগিতা প্রয়োজন আমি করব, দেশের দলকে সুসংগঠিত করার জন্য নেতার নির্দেশে আমি দেশের প্রত্যেকটা জেলায় ঘুরে বেড়াবো দলকে সুসংগঠিত করার জন্য। চ্যানেল আই ইউরোপের প্রধান রিপোর্টার শাহ এমি হোসেনের টাওয়ার হ্যামলেট সিভিক অ্যাওয়ার্ড প্রাপ্তিতে তাকে সংবর্ধনা দিয়েছে লন্ডনের বাংলা মিডিয়ার সাংবাদিক বৃন্দ। মঙ্গলবার পূর্ব লন্ডনের স্থানীয় রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউকে বাংলা প্রেস ক্লাবের কনভেনার রেজা আহমেদ ফয়সাল চৌধুরী শোয়েব, বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার রাশেদ চৌধুরী, এনটিভির ডাইরেক্টর মোস্তফা সারোয়ার বাবু, আজমল হোসেন সহ অন্যান্য সাংবাদিকরা। এ সময় সাংবাদিকরা শাহ এমি হোসেনের এ ধরনের অ্যাওয়ার্ড প্রাপ্তিতে কাজের স্বীকৃতি বলে উল্লেখ করেন এবং তার ভূয়সী প্রশংসা করেন। এছাড়া অনুষ্ঠানের সাংবাদিকরা মনে করেন এ ধরনের উদ্যোগের মাধ্যমে অন্যান্য সাংবাদিকরা উৎসাহিত হবেন। উল্লেখ্য, শাহ এমি 20 মার্চ টাওয়ার হ্যামলেটস স্পিকারের কাছ থেকে এই সম্মাননা গ্রহণ করেন। উদীচি শিল্পী গোষ্ঠীর যুক্তরাজ্য শাখার উদ্যোগে অনুষ্ঠিত হল বর্ষবরণের অনুষ্ঠান। নিউহামের স্থানীয় এক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় বাংলা বর্ষবরণ উৎসব 1421। সংগঠনের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দত্তের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর রহিমা রহমান। এতে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন উদীচি স্কুলের ছাত্রছাত্রী ও উদীচি শিল্পী গোষ্ঠীর শিল্পীরা। বিপুল সংখ্যক দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন। টাওয়ার হ্যামলেটস কাউন্সিল নিয়ে সম্প্রতি প্রচারিত বিবিসির পানোরামা অনুষ্ঠানকে বর্ণবাদ ও ধর্মবিদ্বেষী আখ্যায়িত করে এর প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনে ওয়াটারলিলি হলে আয়োজিত সমাবেশে বক্তারা বলেছেন, নির্বাচনে ঠিক আগ মুহূর্তে পানোরামা অনুষ্ঠান উদ্দেশ্যমূলক ষড়যন্ত্র এবং একটি বিশেষ মহলের সুবিধা দিতেই সাজানো হয়েছে। টাওয়ার হ্যামলেটস কমিউনিটি এলায়েন্সের ব্যানারে আয়োজিত এই প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন কবি দবিরুল ইসলাম চৌধুরী। সাংবাদিক ও কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন প্রবীণ কমিউনিটি নেতা আলহাজ আবুল মতলিব, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র আকিকুর রহমান আকিক, কাউন্সিল অব মস্কের চেয়ার হাফিজ মাওলানা শামসুল হক, আবুল কাশেম খান, নুরুল ইসলাম মাহবুব, আফজাল হোসেন সিদ্দিক মিয়া, কমিউনিটি নেতা সিরাজুল হক সিরাজ, ব্যারিস্টার আতাউর রহমান, সৈয়দ নুরুল ইসলাম, শাহ আফরোজ আলী, কাউন্সিলর আব্দুল আসাদ প্রমুখ। জগন্নাথপুর উপজেলার এরালিয়াবাজার, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় এরালিয়াবাজার উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্রদের সমন্বয়ে সভা অনুষ্ঠিত হল মঙ্গলবার। পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে মাহবুব হোসেনের সভাপতিত্বে এবং আব্দুল আওয়ালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় মোহাম্মদ আবুল খায়েরকে সভাপতি, মোহাম্মদ আলফাজুর রহমান জাকিরকে সাধারণ সম্পাদক এবং মুহিত মিয়াকে ট্রেজারার করে 39 সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এছাড়া রফিকুল ইসলাম রূপা, শাহজাহান সিরাজ বশির, মাহবুবুল হোসেন, জনাব আলী, সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম রফিককে উপদেষ্টা হিসাবে মনোনীত করা হয়। কমিটির অন্যান্যরা হলেন আব্দুল শহীদ, আব্দুল আওয়াল, শায়েস্তা মিয়া, বাদশা মিয়া, মাসুক মিয়া, তরাজউদ্দিন প্রমুখ। আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে। বার্মিংহামে ইসলামিক ফোরাম অফ ইউরোপের কর্মী সমাবেশ।
ব্রিটেন সহ ইউরোপের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ।